আমরা আজি স্টেডিয়ামে এখন আছি সাতই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উনিশশো সালে যে দিয়েছিলেন সেই ভাষণকে ধরে আমরা প্রতি বছর এটা এবার হবে অষ্টমবারের মতো আমরা চিটাঙে করতে যাচ্ছি ঐতিহাসিক কনসার্ট জয় বাংলা কনসার্ট চিটাগাং থেকে প্রচুর আবেদন ছিল কেন আমরা চিটাঙে আসি না বাদ দিয়ে এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এম আজিজ স্টেডিয়ামে কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে চিটাংয়ের জেলা প্রশাসক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই ক্রিয়া পরিষদ সহ যে তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই মাঠে কনসার্ট করার জন্য ঢাকার থেকে প্রায় আটটি ব্যান্ড আমাদের এখন আসছে এবং চিটাঙের প্রায় পঞ্চাশ হাজারের মতো ছেলে ছেলেমেয়েরা উদ্গীব হয়ে বসে আছে এই গান শোনার জন্য সকলে একসাথে আমরা স্লোগান দিব এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আগামীতে আবারও আমাদের চেষ্টা থাকবে এই চিটাং যাতে আমরা প্রতি বছর করতে পারি এরকম একটা সম্ভাবনা তৈরি চাচ্ছি আমরা তো আমি সকলকে নিমন্ত্রণ করতে চাই আপনারা যারা মিডিয়াতে আছেন আমাদের কথা যারা শুনছেন চিটাংবাসী তরুণদের সকলকে আমরা অনুরোধ করব আপনারা আগামী কালকে তিনটার থেকে শুরু হবে জয় বাংলা কনসার্ট রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলবে যারা রেজিস্ট্রেশন করেছেন অনলাইন তাদের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম আছে মেয়েদের জন্য আলাদা করা আছে ছেলেদের জন্য আলাদা করা আছে সেটা তারা ব্যবস্থা করতে পারবেন তবে আমরা চাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এখানে সেভাবে আমরা এখানকার নিরাপত্তার ব্যবস্থা সেভাবে উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া কেউ বাইর থেকে আসতে পারবে না তবে বাইরে আমরা একটা স্ক্রিন করে দিচ্ছি বাইরে যদি যারা ঢুকতে পারছেন না তারাও দেখতে পাবে এটা ফ্রি এটা কিন্তু আরেকটা বড় জিনিস হলো একদম ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন করে চলে আসতে পারবেন